এখানে কয়টা কবর আছে? কবর প্রায় 32টার মতো, 32টার মতো কবর। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? অনেক দিন যাবত ভিডিও থেকে দূরে ছিলাম, আজ নতুন একটি পর্ব নিয়ে আবার শুরু করলাম, আবার নতুন করে জার্নিটা শুরু করলাম, কেননা মোবাইলটা নষ্ট হয়ে গেছিল। যাই হোক, সময় নষ্ট না করি, আজ চলে এসেছি বাংলাদেশ এবং ভারতের বর্ডারের কাছাকাছি চাপাই নবাবগঞ্জ তোহাখানা, একটা মসজিদ যেটা মোঘল আমলে স্থাপিত হয়েছিল, সেই মসজিদটির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এখানে আসা। তো আমরা মোটামুটি একদম কাছে চলে এসেছি, একদম গ্রাম্য একটা পরিবেশ, খুবই ভালো লাগছে দেখতে। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল, যে এখানে ভিডিও করার জন্য এসেছি সেই জায়গাটিতে। আর আজকে আমাদের সাথে আছে বরাবরের মতো রনি ভাই। রনি ভাই এবং আমি দুজন একসাথেই দূরের ট্যুরগুলো ম্যাক্সিমাম সময় এখন যাওয়া হচ্ছে। তো দেখা যাক আজকের ভিডিওতে আপনাদের সামনে কী তুলে ধরতে পারি। এই সেই পুকুর যাকে বলা হয় তালাবে কাফিউল পালা, অর্থাৎ রোগ নিরাময় পুকুর। লোকমুখে প্রচলিত আছে বঙ্গ সুলতান শাহ সুজা তার মসজিদের পরীক্ষা নেওয়ার জন্য এক গ্লাস পানিতে বিষ মিশিয়ে দেন। বঙ্গ সুলতান শাহ সুজার মসজিদ এই ঘটনা আগের থেকেই টের পেয়ে যান, যার ফলে অর্ধেক গ্লাস পানি শাহ সুজার মসজিদ হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ পান করে নেন এবং বাকি অর্ধেক এই পুকুরে ফেলে দেন। সেই থেকে এই পুকুরের নাম হয় তালাবে গাফিউল বালা এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এই পুকুরের পানি খেলে অথবা এই পুকুরে গোসল করলে যে কোনো জটিল রোগও ভালো হয়ে যায়, যা এখনও কিছু মানুষ বিশ্বাস করে। শাহজাহানের ছেলে যে শাহ সুজা ছিল, উনি ছিলেন গোর শহরে বাংলার সুবেদার। 1655 সালে তখন তার ছিল এটা অবকাশ যাপন, এটার নাম বলা হয় তাহাখানা এবং তোহাখানা। তাহা শব্দ হচ্ছে ফার্সি শব্দ, তাহাখানা মানে ঠান্ডা ভবন, শীতা সম্মিলিত কক্ষ। এটা গরমের সময় ভবনটা হচ্ছে ঠান্ডা, আবার ঠান্ডার সময় কিছু গরমের ভাব পাওয়া যায়। এটা হচ্ছে 1897 সালে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে এই বোর্ড শহরটা ভেঙে চলে সব বিলুপ্ত হয়ে গেছে, এই ভবনের ছাদগুলো কিছুটা ছিল না। তারপরে ব্রিটিশ সরকার যখন দেশে শাসনে আসলো, এই ভবনটা হচ্ছে দোতলা, ইতিহাস বলে তিনতলা। তিনতলাটা আমরা দেখতে পাই না, কিন্তু দোতলাটা আমরা স্বচ্ছতা দেখতে পাচ্ছি। এটা যখন ব্রিটিশ সরকার যখন এই দেশে শাসনে ছিল, যেমন সোনা মসজিদে সোনা দিয়ে কারুকার্য ছিল, তারা কাজ করে বাহানে খুলে খুলে নিয়ে গেছে, এখান থেকে ধন সম্পদ সবই নিয়ে গেছে, নিস্তারকে তারা বন্ধ করে দিয়েছে। তারপরে 1965 সালের আগে এলাকাটা পুরো বন জঙ্গলে পরিণত হয়ে গেছিলো। এখানে বাঘ ভালু শিয়াল বন্দর পশু পাখি এগুলো বসবাস করত। এই বিল্ডিংয়ে পায়খানার ভর্তি হয়েছিল সে সময়, এই বিল্ডিংয়ে বট গাছ পাই করলে করে আগাছাতে ভর্তি হয়েছিলো, পুকুরে কুমিরে ছিল, পার্শ্বে ছিল নদী, নদীর ওপরে লোকজন ছিল। এরা এসে জঙ্গল কাটা আরম্ভ করলো, আস্তে আস্তে পরিষ্কার হলো, তারপর এলাকার দুই চারটা ঘর বাড়ি তৈরি হলো। এই প্রত্নতত্ত্ব বিভাগ 1968 সালে লাওয়ার করে এইগুলোকে টিকিয়ে রাখার জন্য কিছু কিছু মেরামত করেছিল, ব্যাপক মেরামত করেছে 2 বছর ধরে 2004 এবং 2005। আবার কিছুদিন আগে এটা রং টং করে সংস্কার করে এটিকে বন্ধ রেখেছে, এটা মিউজিয়াম করার চিন্তা ভাবনা চলছে সরকারের, পুরাকীর্তির জিনিসপত্র রেখে এখানে আনসার বানিয়ে রেখে টিকিট চালু করার পরে এটা মুক্ত করা হবে, এটা এখন এখন আপাতত বন্ধ আছে। এটা কি নদীর পাশে বললেন? গঙ্গা নদী, গঙ্গা নদী বলা হয়, গঙ্গা নদী বলা হয়। এটা কি, এই গঙ্গা নদীটা কি ইন্ডিয়া থেকে এসেছে? ইন্ডিয়ার মধ্যে এটা ইন্ডিয়ালার বলে গঙ্গা নদী, ইন্ডিয়ার এটা শাখা জেলাগুলো ওই যে পদ্মার, পদ্মাতে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এখন পানি আছে? এখন পানি নেই, 10-12 ফিট খনন করানো। তালাবে দাফিউল বালা, এই পুকুরটার রোগ মুক্ত নিরাময় পানি। আচ্ছা আচ্ছা, এই গোরশহরে ওলি কিছু কেরামতি পানি ছিল। হ্যাঁ, গোরশহর অসুখ যারা হতো পানি খেলে ভালো হতো। এখানে হাজার হাজার মানুষ নিজে খায়, যারা উপকার পায় তারা এতে খানা পানি। এখন এখন গাই এখন আধুনিক যুগ হয়েছে, তবু অনেকটা কমে গেছে, তারপরেও অনেক লোক তোহাখানা, একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আবিধানিক বাংলা অর্থ দাঁড়ায় ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড় লখনৌতির পিরোজপুর এলাকায় বড় পুকুরের পশ্চিম পারে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 45 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স বা তোহাখানা অবস্থিত। হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর সমাধিস্থল, বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরের তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বসবাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালে 1639 থেকে 1658 খ্রিস্টাব্দে, মতান্তরে 1639 থেকে 1660 খ্রিস্টাব্দে তার মুর্শিদ হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোয়াখানাটি নির্মাণ করেছিলেন। জনশ্রুতিতে আছে যে শাহ সুজা যখন পিরোজপুরের মোর্শেদ শাহ নিয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন। তোয়াখানা কমপ্লেক্সের ভেতরে আরও নাম না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিও এখনও জানা যায়নি। তবে তাদেরকে হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। তোহাখানায় প্রাপ্ত খোদাই করা কারুকার্য, তোহাখানার প্রাচীন স্তম্ভ। গৌড়ের প্রাচীন কীর্তির মধ্যে এই শ্রেণীর ইমারত এই একটি পরিলক্ষিত হয়। কড়ি কাঠের উপর খোয়া ঢালাই করে যার স্বাদ এবং কোঠা জমাট করা হয়েছিল। উল্লেখিত মসজিদ এবং তাহখানার নিকটস্থ সরোবর দাফিউল বালাহর তীরে অবস্থিত। এই দুই ইমারত হতে দুইটি সিঁড়ি সরোবরের তলদেশ পর্যন্ত বিস্তৃত। ভবনটি উত্তর পশ্চিমে আরও দুটি কাঠামো রয়েছে। নিকটস্থটি একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং একটু উত্তরেই অপরটি ভলভেট বারান্দা ঘেরা একটি গম্বুজ সমাধি। তিন গম্বুজ বিশিষ্ট শাহ নিয়ামতুল্লাহর মসজিদ হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ মাজার প্রাঙ্গণে আজও সমাধি। তোহাখানার অভ্যন্তরে অবস্থিত অন্ধকার কূপ। যেহেতু ভবনগুলো একই সময় একটি বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, সেহেতু সব ভবনকে একত্রে একটি একক ইউনিট বা একটি কমপ্লেক্স হিসেবে গণ্য করা হয়। এই ভবনটি মূলত ইট নির্মিত, তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে। পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে একতলা মনে হয়, পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল অবয়ব প্রকাশ পায়, যার নিস্তলার কক্ষগুলো পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পথগুলো উঠানো হয়েছে সরাসরি জলাশয়টি থেকে। ভবনের দক্ষিণ পাশে রয়েছে একটি গোসলখানা, যেখানে পানি সরবরাহ হতো একটি অষ্টভুজ আকৃতির চৌবাচ্চার মাধ্যমে জলাশয় থেকে। উত্তর পাশে একটি ছোট পারিবারিক মসজিদ,
অবস্থিত। এর পেছনে রয়েছে একটি উন্মুক্ত কক্ষ, যেটি একটি অষ্টভুজাকার টাওয়ার কক্ষের সঙ্গে সংযুক্ত ছিল। এই টাওয়ার কক্ষটি সম্ভবত ধ্যানের জন্য ব্যবহৃত হতো। অষ্টভুজাকার টাওয়ারটি সব কমপ্লেক্সটিতে ভারসাম্য প্রদান করেছে। প্রাসাদটি প্লাস্টার করা এবং খোদাইকৃত, এসব অলঙ্করণ রীতি মোঘল আমলের। এসব তথ্যগুলো পাওয়া হয়েছে গৌড়ের ইতিহাস থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু জানাতে। আচ্ছা, আপনি এখানে কি করেন? আমি এখানে খাদানের দায়িত্ব আছে। আচ্ছা আচ্ছা, এইখানে যে রজা শরীফটা আছে, এটা কার রজা শরীফ? এটা কবর হলো খাদ্য খোয়াজা নিয়ামতুল্লাহ আলীর কবর। রজা শরীফ, আচ্ছা। তিনি কাশ্মীর থেকে এসেছেন ইসলাম প্রচার করতে। কোত্থেকে? কাশ্মীর থেকে এসেছেন ইসলাম প্রচার করতে করতে। আচ্ছা, তার সমস্ত এইগুলো কবর, সেই আমলকার এই অলি সাহেবের এই রঙে আপনার এই দুটা খাদেমের কবর আছে এই রুমটাতে। তারপরে এই রুমের ভিতরে একটা বিশ এরকম পাথর আছে, পাথরটাতে আপনার একটা কুরসি লেখা আছে। আচ্ছা, আর সুরা বাকারে লেখা আছে। আচ্ছা, এই তো দুইটা সুরা আছে। জি জি। আচ্ছা, এখানে কয়টা কবর আছে? কবর প্রায় 32টা মতো। 32টার মতো কবর আছে এখানে। আচ্ছা, এটা কাদের, মানে নাম জানা যায়নি? এটা শুধু খাদেম সাহেবের সঙ্গী সাথীদের এটাই জানা গেছে। জি জি, এই রুমে আছে। আর এটা হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ ওলির মাজার। আপনার এখানে শাহ সুজার বাড়ি এটা আছে। শাহ সুজার বাড়ি এই সে আমলে যে আমল হয়েছে, সে আমলে এই রুম এই বিল্ডিং হয়েছে। তারপরে আপনার এই তিনি আল্লাহ বলি সাহেব মৃত্যুবরণ করেছে তখন মাঠে গেছে এখানে। আরও আছে, আপনি এখানে সাইনবোর্ড আপনি দেখে বুঝতে পারবেন। আপনার একটু দেখেন। ও আচ্ছা আচ্ছা, এটা কত বছর আগে? আজ থেকে 1400 বছর। 1400 বছর। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যেমন আপনি খাদেম এখানকার, আপনি যদি আল্লাহ না করে আপনার তো একটা সময় মৃত্যুবরণ করবেন, তাহলে কি আপনারও কবর এখানেই হবে? না না, কতটুকু আমি বলতে পারবো না কার কবর কথা, বা আপনার আগে যিনি খাদেম ছিল তার কি? এটা অবশ্যই আমল তার। এখানে যারা আছে সব ওই শাহ সুলতান সুফি যে ওনার, জি ওনার সময়কার। জি জি, ওই সময়কার খাদেমের কবর। খাদেমদের কবর। তারপরে যিনি এসেছেন যারা খাদেমগিরি করেছে তার আগে কোথায় আছে কবর, আমার জানা সম্ভব নয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, একটু দেখি আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার একদম ঐতিহ্যবাহী একটি মসজিদ দোহাখানা। যেই মসজিদটি বা যে স্থাপনাটি করা হয়েছে মোগল আমলে, এবং মোগল আমলে হযরত শাহ নিয়ামতুল্লাহকে উপটৌখন দেয় এই মুঘলদের রাজদরবার থেকে। এবং যেটা আপনারা এতক্ষণ দেখলেন ভিডিওর মাধ্যমে, আমরা যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ঐতিহাসিক স্থাপনাটি। এটা কিন্তু লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। এটার পাশেই আছে বিখ্যাত সোনা মসজিদ। সোনা মসজিদ সম্পর্কে বাংলাদেশের আনাচাকানের চেয়ে সবাই জানে, কিন্তু তার পাশেই 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটার দূরে হাঁটার পথ, সেখানেই এই দোহাখানাটা অবস্থিত। এত সুন্দর একটি স্থাপনা মানুষের লোকচক্ষুর আড়ালে কিন্তু রয়ে যাচ্ছে, আমরা কিন্তু জানছি না। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি উদ্যোগ নিয়েছে এখানে একটি মিউজিয়াম করার, আশা করছি সেই মিউজিয়ামটি করলে মানুষজন আরও আসবে এবং আরও জানবে। আমরাও চাই সারা বাংলার মানুষের কাছে ঐতিহ্যবাহী এই দোহাখানা মসজিদটি বা কমপ্লেক্সটি মানুষের সামনে তুলে উঠে আসুক, এর ইতিহাস, এর সৌন্দর্য। তো আমরা চেষ্টা করেছিলাম আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ তথ্য নির্ভর করতে, কতটুকু পেরেছি জানি না। অবশ্যই আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম।